স্বাগত। সামনেই রয়েছে লোকসভা ভোট, তারই আগে এবার বিরোধীরা বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। একাধিক বিষয় নিয়ে দেখা যাচ্ছে বিরোধীদের আন্দোলন, সভা, বিভিন্ন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে দেখা যাচ্ছে কেরল সরকার আর্থিক বরাদ্দ নিয়ে ধর্নায়, আর সেই ধর্নায় যোগ দেবার কথা রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তরে ধর্না দেবেন কেরলের সিপিআইএম নেতারা, আর ধর্না মঞ্চে পিনারাই বিজয়নের সঙ্গে উপস্থিত থাকছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার আপনাদের সকলকে এবং যারা শুনছেন দেখছেন সকলকে নমস্কার জানাচ্ছি। অশোকবাবু, আর্থিক বরাদ্দ নিয়ে দেখা যাচ্ছে কেরল সরকারে যারা রয়েছে তারা এবার ধর্নায় বসছে, সেখানে ইতিমধ্যে যোগ হবেন কেজরিওয়াল, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, এখন নির্বাচন নির্বাচন আসছে, এই সময়ে বিরোধী পক্ষকে একটু মানে এটা তো মানুষের কাছে বোঝাতে হবে যে ভোটটা পাওয়ার জন্য একটা কষ্ট করতে হবে, সেটাই করছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওনারা কিন্তু প্রথমেই একটা ফেল করে গেছেন। আমি একটু অন্য দিক থেকে বলছি, তারপরে আপনার এই কথাতে আসছি। ফেল করে গেছেন মানে প্রথমে এই বিরোধী জোটকে শক্তিশালী করে একটা মোদির বিরুদ্ধে একটা জবরদস্ত শক্তি খাড়া করার জন্য একটা চেষ্টা কিন্তু নীতিশ কুমার শুরু করেছিলেন। কিন্তু সেই দিল্লিতে প্রথম গেলেন, সকলের সঙ্গে কথা বললেন, তারপরে ইন্ডিয়া জোট তৈরি হলো। কিন্তু যে মানুষটাই পরিশ্রম করে সব করলেন, এই সব কেরলের পিনারাই বিজয়ন বলেন, এই কমিউনিস্টরা বলেন, এই মমতা ব্যানার্জির এই পরিবারবাদী কংগ্রেস, সোনিয়া গান্ধীর পরিবারবাদী কংগ্রেস, লালু যাদবের পরিবারবাদী সমাজবাদী, এই যারা একত্রিত হয়েছিলেন তারা কিন্তু নীতিশ কুমারকে কোনো গুরুত্ব দিলেন না। কারণ আরে নীতিশ কুমারের কটা সিট আছে, কি আছে না আছে, ওকে অত গুরুত্ব দেওয়া নেই, আমরাই সর্বে সর্বা। কিন্তু প্রত্যেকের যে দুর্নীতির পাকে ডুবে আছেন সেটা তাদের খেয়াল ছিল। নীতিশ কুমার কিন্তু দুর্নীতির পাকে ডুবেছিলেন না, স্বচ্ছ ভারত বন্ধু ছিল। আজকের সেই দৃষ্টিকোণ থেকে নীতিশ কুমার চলে গেলেন, তা অবহেলার জন্য চলে গেলেন, তারা কেউ তাকে কোনো সম্মান দিলেন না, তিনি আবার ফিরে নিজের যে এনডিএ তে ছিলেন সেই জোটে ফিরে গেলেন। কিন্তু আমার সেটা কথা নয়, কথাটা হচ্ছে আজকের দিনে যে ধর্নায় বসছেন, মমতা ব্যানার্জি কলকাতায় বসছেন, পিনারাই বিজয়ন দিল্লিতে বসবেন, কেজরিওয়াল সাহেব তাকে দেখা সেখানে যে তাকে সমর্থন জানা যাবে। কেজরিওয়াল একটু আগে আমি একটা নিউজ চ্যানেলে দেখছিলাম, কালকে তো সুমন পাঠিয়ে পাঠিয়ে ইডি হয়রান হয়ে গেছে, দুর্নীতি যে দুজন মন্ত্রী ওনার জেলে আছে তাদের সঙ্গে ওরা সংস্পর্শ আছে এই শরাব ঘোটালায়, সেই জায়গা থেকে তাকে তো সমন করেছে, খুব সম্ভবত কোর্টও আদেশ দিচ্ছে 17 তারিখে বোধ হয় কোর্টে গিয়ে তাকে সেইটার জবাব দিতে হবে। এই একটা গেল। মমতা ব্যানার্জির দুর্নীতির তো শেষ নেই সরকারের, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তাদেরও তো ন্যাশনাল হেরাল্ড আছে, এই যে ব্যাপারগুলো আছে। আর পিনারাই বিজয়ন সেখানে বসে যে ধরো সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা সনাতনী হিন্দুদের উপরে যেসব ধরনের কথাবার্তা কিছুদিন আগে সেখানে বলেছে, তার বিরুদ্ধে তো পিনারাই বিজয়ন একটা কথা তো বলেননি। আমরা দেখতে পাচ্ছি মোদী বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিতে আসন বৃদ্ধির জন্য তিনি বারংবার সেখানে যাচ্ছেন, একাধিক কর্মসূচি তিনি করছেন। তবে কি দক্ষিণের রাজ্য আসন বাড়ানোকে কেন্দ্র করে কেন্দ্র যেভাবে কাজ করছে তার জন্যই কেন্দ্রকে বিশেষ করে মোদীকে চাপে রাখার জন্য কেরল সরকারের এই ধর্না, কি বলবেন? না সেটার জন্য মনে হয় না, কারণ হচ্ছে দেখুন কেরল সরকারের এখন অন্য চিন্তা, কেরলে কিন্তু সেখানে বিজেপি ফ্যাক্টর নয়, বিজেপি আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে সেটা ঠিক কথা, কিন্তু কেরলে কমিউনিস্টদের সরকার চলছে আর সেখানে বিরোধীতে কংগ্রেস আছে, ওখানে অল্টার হয় একবার কংগ্রেস একবার কমিউনিস্ট। এইটা বলে দেখুন ওখানে তো কোনো ইস্যু নেই, কংগ্রেস আর কমিউনিস্ট আছে, ইস্যু তৈরি করতে যে দেখো আমাকে টাকা দিচ্ছে না, উন্নয়ন করতে পারছি না, এইটা করতে পারছি না, ওইটা করতে পারছি, সে দেখাতে চাইছে যে আমি এই রাজ্যের জনগণের জন্য কত কাজ করতে চাই, আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। একটা উদাহরণ দিই, পার্লামেন্টে দাঁড়িয়ে ওই অশ্বিনী প্রশ্ন, তিনি বলছেন কেরল সরকার কেরলের রেলের অগ্রগতির জন্য কোন রকম ভাবে সহযোগিতা করছেন না। পার্লামেন্টে দাঁড়িয়ে দেখুন, এটা ভাষণ নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে যদি রেল মিনিস্টার এই কথাটা বলেন তাহলে কিন্তু তার একটা গুরুত্ব অন্যরকম, কারণ সেখানে তাকে তথ্য পরিসংখ্যান দিয়ে বলতে হয়। তাহলে কমিউনিস্টদের এই যে চরিত্র, আজকের এই দ্বৈত চরিত্র, আজকে না দ্বৈত চরিত্র পূরণ, এটা কিছুই নয়, ওই ভোটটা আবার যাতে কংগ্রেসরা না পায়, কমিউনিস্টরা পায়, যে কটা আসন পাবে যেন তারা পায়, নাহলে ভারতবর্ষের রাজনীতিতে কমিউনিস্টদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই জন্য এটা একটা এটা কি বলা যায়, এটা একটা ফার্স বলা যেত। ধন্যবাদ অশোক বাবু।
বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসছে কেরল সরকার, এবং সেই ধর্নায় যোগ দিতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং অরবিন্দ কেজরিওয়াল এই ধর্নায় বসে অর্থাৎ বিরোধীদের মজবুত করার জন্য এই একত্রিত ধর্না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।